নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জ্যোতিষ শাস্ত্রের ইতিহাসে সর্বপ্রথম, অর্থাৎ যদি বর্তমান সময়ের যে গ্রহের গোচরটা যদি দেখা যায়, মনে হয় না এর আগে কোনো দিন এই রকম গ্রহের গোচর কিন্তু হয়েছিল। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে সর্বপ্রথম এই পাঁচ রাশি ইতিহাস রচনা করবে। অর্থাৎ কেন আমি এই ভিডিওতে এক্সপ্লেন আপনাদেরকে করতে চলেছি, ব্যাখ্যা করতে চলেছি। দেখুন, দুটি রাজ্য, দুটি মহাপুরুষ রাজ্য, হংস নামক মহাপুরুষ রাজ্য এবং আপনার ভদ্র নামক মহাপুরুষ রাজ্য এবং একটি নিজভঙ্গ রাজ্য এবং দুইটি নবপঞ্চম রাজ্য একত্রে যে হয়েছে, এটা মনে হয় না এই প্রথমবার জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে সর্বপ্রথম রেকর্ড হতে চলেছে। পাঁচ রাশির ইতিহাস রচনা কিন্তু করবে, ডায়েরিতে নোট করে নিন। প্রথম হচ্ছে, দেখুন, দুটি রাজ্য, একটি হচ্ছে হংসনাম মহাপুরুষ রাজ্য, একটি হচ্ছে ভদ্রনাম মহাপুরুষ রাজ্য। শুক্র 24 সেপ্টেম্বর কুণ্ড রাশিতে ঢুকে নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে এবং শুক্র এবং শনির নবপঞ্চম রাজ্য এবং মঙ্গল এবং শুক্র চন্দ্র আপনার রবি এবং বুধের নবপঞ্চম রাজ্য, মঙ্গল আপনার বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছে এবং শুক্র রবি এবং বুধের সাথে নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে এবং শনি এবং শুক্রের নবপঞ্চম রাজ্য, শুক্রের নিজভঙ্গ রাজ্য, আপনার দুটি মহাপুরুষ রাজ্য এবং এর পাশাপাশি রবি এবং বুধের বুধাদিত্য রাজ্য। মানে আমি যদি বলি জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে এই সর্বপ্রথম এই রাজ্যগুলো পাঁচ রাশিকে অর্থের ভাণ্ডার পূর্ণ কিন্তু করতে চলেছে। কোন এই পাঁচ রাশি আমি একে একে বলবো। দেখুন, নবপঞ্চম রাজ্যটা কী বলুন তো, নবপঞ্চম রাজ্য পঞ্চম ভাব আমাদের হচ্ছে প্রাপ্তি, পঞ্চম ভাব আমাদের শিক্ষা, পঞ্চম ভাব আমাদের ইচ্ছা পূরণ, পঞ্চম ভাব সন্তান, পঞ্চম ভাব আমার শিক্ষা, এই জায়গা নবম ভাব ভাগ্য, পিতা, গভর্নমেন্টস, আপনার ধর্মীয় কাজ, যাত্রা, সমস্ত কিছু কিন্তু বোঝায়, এমনকি বিদেশের পাঠটাও কিন্তু বোঝায়। এই পাঁচ রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। লিখে রাখুন, এই পাঁচটি রাজ্য একত্রে এই পাঁচ রাশির নতুন ইতিহাস রচনা করবে। অর্থাৎ বুধাদিত্য রাজ্য এক, দুই ভদ্রনাম মহাপুরুষ রাজ্য, হংসনাম মহাপুরুষ রাজ্য, নিজভঙ্গ শুক্রের নিজভঙ্গ রাজ্য এবং মঙ্গলের সঙ্গে শুক্র রবি বুধের বুধাদিত্য রাজ্য এবং শনির সাথেও নবপঞ্চম রাজ্য, মঙ্গলের সাথে এবং শনির সাথে শুক্র বুধ রবির নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে। মঙ্গলের সাথে যেমন করছে, আপনার শনির সাথে কিন্তু করছে। এই দুইটি
নবপঞ্চম রাজ্য, মানে বুধাদিত্য রাজ্য, মানে আমূল পরিবর্তন করবে, বিশেষ করে মানে ফিনান্সিয়াল দিক থেকে। দেখুন, অনেকে কল করছেন যে স্যার আমার হচ্ছে না, আমার জীবনে দুঃখ হতাশা কেন লেগে আছে। আমি আবারও বলছি, হার মানবেন না। একটা জিনিস মনে রাখবেন, জীবনে সবথেকে আপন কে জানেন? সবথেকে আপন হচ্ছে আপনার সময়, অর্থাৎ সময় সবথেকে আপন। আমি বারবার বলি, সময় কিন্তু শেষ কথা বলে। আপনার ভাগ্য হয়তো খারাপ যাচ্ছে, এর জন্য তো জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, আর কৌশিকরায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। এভরিথিং ইজ পসিবল। চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি। যে রাশিগুলোর আমি নাম বলবো কি না, সেই রাশিগুলোর নির্ণায়ক রেজাল্ট এই সময় কিন্তু পেতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো। পাঁচ রাশি বিশেষভাবে এই সময়ে অদ্ভুত অকল্পনীয় লাভ পাবে। নাম্বার ওয়ান, যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির নবপঞ্চম রাজ্যক, দুই দুই তিন থেকে নবপঞ্চম রাজ্যক, বুধাদিত্য রাজ্যক, নিজভঙ্গ রাজ্যক, হংসনাম মহাপুরুষ রাজ্যক, ভদ্রনাম মহাপুরুষ রাজ্যক। কন্যা রাশির মানে বলতে গেলে আপনাদের এই টানা সব দিক থেকে আপনাদের সুযোগ, ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন, শেয়ার বাজার, ফাটকা, ট্রেন্ডিং থেকে আপনারা এই সময় লাভ পাবেন। ব্যাংকিং সেক্টর, এজেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন, ট্রাভেল ট্যুরের সঙ্গে যারা যুক্ত আছেন, বিদেশের সাথে যারা রত আছে, লাভ কিন্তু পেতে চলেছেন। নাম্বার ওয়ান রাশি কন্যা রাশি, নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে নবপঞ্চম, দু দুটি নবপঞ্চম রাজ্যক, আপনার নিজভঙ্গ রাজ্য, বুধাদিত্য রাজ্যক, আপনাদের সন্তানের জায়গা, আপনাদের আকস্মিক প্রাপ্তির জায়গা কিন্তু নির্দেশ করছে। ভাগ্যের ফুলফিলমেন্ট আপনারা সাপোর্ট পাবেন এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু ডেভেলপমেন্ট এই সময় কিন্তু করতে চলেছেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং আপনাদের আটকে গেছে এমন কাজ আপনাদের এই সময় কিন্তু সম্পূর্ণ কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বুধাদিত্য রাজ্য, নিজভঙ্গ রাজ্য এবং আপনাদের শুক্রের কেন্দ্র ত্রিকোণ রাজ্য, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, রাশিতে শ্মশানাগ মহাপুরুষ রাজ্য, আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে, বিদেশ থেকে লাভ, ইনকামের জায়গা ভালো হবে, কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদোন্নতি কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ভদ্রনাম মহাপুরুষ রাজ্য, হংসনাম মহাপুরুষ রাজ্য, নিজভঙ্গ রাজ্য, বুধাদিত্য রাজ্য, নবপঞ্চম রাজ্য, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে শুভ, সম্পত্তিগত দিক থেকে শুভ, ভাগ্যের সাপোর্ট, আকস্মিক অর্থলাভ, গোল্ড চাঁদি শেয়ার থেকে লাভ কিন্তু এই সময় কিন্তু আপনারা পাবেন। এবং একাদশ সভায় শুনি সফলতা সাকসেসের জায়গা কিন্তু থাকছে। এরপর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের ঠিক কেন্দ্রভাবে তৈরি হয়েছে বুধাদিত্য রাজ্য, আপনার হংসনাম মহাপুরুষ রাজ্য, ভদ্রনাম মহাপুরুষ রাজ্য, এই রাজ্যগুলো আপনার ক্ষেত্রে কিন্তু উন্নতি আর উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। এবং ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্টগুলো আপনারা কিন্তু পাবেন, ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি, বিদেশ থেকে লাভ, যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি, এবং ধনভাবে ধনপতি অবস্থান করছে, আর্থিক স্থিতির জায়গায় লাভ হবে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, কেরিয়ার ক্ষেত্রে আপনারা ডেভেলপমেন্ট পাবেন এবং আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পাবে, পার্টনারশিপ বিজনেস যারা করছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনাদের ভালো, এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের এই সময় কিন্তু পুনরুদ্ধার কিন্তু হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রের ইতিহাসে এই সর্বপ্রথম এই পাঁচ রাশি মানে বৃহৎ এক কথা বলা যেতে পারে আপনার কিন্তু উন্নতি কিন্তু হতে চলেছে। এবং আপনাদের বিশেষ করে প্রপার্টি থেকে লাভ হবে, টেলিকম সেক্টর, ট্রাভেল ট্যুরিজম,
বিদেশ, পেট্রোলকেমিক্যাল, গ্যাস এজেন্সির সঙ্গে যারা যুক্ত আছে, এর সাথে সাথে আপনাদের যারা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, এবং আপনাদের এই সময়ের মধ্যে ধনুরাশে আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বাই ডেভেলপমেন্ট, আমি আবারও বলছি, নতুন ইতিহাস রচনা করতে কিন্তু চলেছে জ্যোতিষশাস্ত্রে। সর্বপ্রথম আমি আবারও বলবো, পাঁচ রাশি এর আগে হয়তো কোনো দিন হয়নি, এই পাঁচ রাশির মানে সোনার ভাগ্য কিন্তু হতে চলেছে, সোনার কপাল হতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।